ক্রিয়াপদটা প্রাধান্য পায়, ক্রিয়াপদটা ক্রিয়া সম্পূর্ণ ক্রিয়া। আমি একটা উদাহরণ কথা বলে দিয়েছি, জলচর, জলে চরে যে চর মত আছে, ঠিক সেরকম পঙ্কজ, পঙ্কে জন্মেছে, এই ক্রিয়াপদটা প্রাধান্য পায়, এর নাম রূপপদ। তাছাড়া না তৎপুরুষ, না তৎপুরুষ করতে গেলেই আমাদের না বহুব্রীহিটাও জেনে রাখতে হবে। সংস্কৃত ব্যাকরণে পুরোনো বইতে, আজ থেকে 15 বছর আগের বইতে, বাংলা ব্যাকরণ বইতে এগুলো লেখা থাকতো, নম তৎপুরুষ একটু বিদ্ঘুটে উচ্চারণ, নম উচ্চারণটাও ঠিক নয়, ইয় অসম্ভব। এখন বাংলা ব্যাকরণে এই সম এই